اهلا وسهلا عيد ميلاد النبي النبي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله

দুরুদে পাক পড়ার নিয়তে আমরা একটি ফজিলত শুনি তবে হ্যাঁ যারা এই অনুষ্ঠান দেখছেন যে দুরুদে পাকের ফজিলত আমি বলবো সে দুরুদে পাক ইনশাল্লাহ পড়ানো হবে হাজতে আহমদ সাবি রহমতুল্লাহ তালালে কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন এই শরীফ একবার পাঠ করলে ছয় লক্ষবার শরীফ পড়ার স্বভাব অর্জন হয় একবার দুরুদ পড়লে না পাক সাল্লাহ আলী ওসাল্লাম এর দরবারে যা দুরুদে পাক আমি এখন আপনাদেরকে পড়াবো ছয় লক্ষ বার দুরুদে পাক পড়ার স্বভাব অর্জন হয় আসুন আমরা পড়ি মোহাম্মদ আদা মাফি মুলকিল্লা সল্লো আই লাল হেবি সল্লাহ তা আই লাল্লা মোহাম্মদ সাল্লাল্লাহু আই লিহি ওসাল্ প্রিয় ইসলামী ভাইরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ গত দুই পর্বে আমরা ম জেজা কাহাকে বলে ম যে যার প্রকারভেদ কি সে সম্পর্কে আমরা শুনেছি আজকে ইনশাল্লাহ জবাজাল কেয়ামত পর্যন্ত অবশিষ্ট যেটি মোজেজা যেন বিয়ে পাক সাল্লাহ তায়েল আলীহি আলি ওয়া ব্যতীত কাউকে দান করা হয়নি সে মজেজা সম্পর্কে আমরা শুনব সে মোজেজা হচ্ছে কোরআনুল করিম জি হ্যাঁ আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তায়লিহি আলি ওয়া প্রতি কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে সে কোরআন সম্পর্কে কোরআন নবী এ পাক সাল্লাহ আলী মজেজা সমূহের মধ্যে একটি অন্যতম মজেজা যা অন্যান্য কোনো আম্বি ইকরাম আলিমুসাল্লা সাল্লামকে দান করা হয়নি হুজুর সাল্লাহ ওয়াসাল্লামের সবচেয়ে বড় মজেজা হচ্ছে কোরআনুল করিম কেননা হুজুর সাল্লাই আলিহি ওয়াসাল্লামের অন্যান্য মজেজা তার যুগে প্রকাশ পেয়েছে যা সে যুগের লোকেরা নিজ চোখে ওই সকল মজেজা দেখেছে কিন্তু কোরআনুল করিম নবী পাক সাল্লা আলী ও সাল্লামের ক্যামত পর্যন্ত অবশিষ্ট থাকার মজেজা সমূহের মধ্যে একটি মজেজা আসুন কোরআনুল করিম কেমন মজেজা এর মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ তবারক বা তালা কোরআনুল করিমের মধ্যে কেমন কেমন জ্ঞান দান করেছেন এবং এই কোরআনুল করিম নবী পাক সাল্লাহ তাইল আলিহি আলি ওসাল্লামের অন্যতম মোজেজা কিভাবে হলো সে প্রসঙ্গে ইনশাল্লাহ আমরা শুনবো সাল্ল আল হাবিব সাল্লাহ তাইল আলা মুহাম্মদ সাল্লাহু আলিহি ওসাল্লাম কোরআনুল করিম মজেজা হওয়ার উল্লেখযোগ্য দিক হলো যে এর বিস্ময়কর রচনাশৈলী গ্রন্থনা পদবিনাশ ও ছন্দবদ্ধতা বাক্যের স্পষ্টতা চমৎকারিত্ব ও সংক্ষিপ্ততা এর বালাঘাত বা ভাষালঙ্কার যা আরববাসীদের স্বকীয়তার বিরোধী যদিও তাদের মধ্যে সে প্রতিভা বিদ্যমান ছিল তারা ভাষা ও সাহিত্যের ময়দানে ছিল বীর শ্রীদোষ আরবের যারা ছিল যারা তারা আরবিতে পাণ্ডিত্য ছিল সাহিত্যিক তারা ছিল এবং তারা নিজের আরবি ভাষার মধ্যে তারা অভিজ্ঞতা এমন অর্জন করেছিল যে নিজেদের ভাষার মতো কাউকে প্রাধান্য দিত না এবং নিজেকে তারা অনেক বড় ভাষাবিদ মনে করত প্রজ্ঞা ও বাগ্মিতার অফুরন্ত ভাণ্ডার লাভ করে তারা তারা ভাষা যে পাণ্ডিত্য লাভ করেছে তা অন্য কোনো জাতি লাভ করতে পারেনি তারা যুক্তিতর্কে এমন যুক্তিপূর্ণ ও প্রজ্ঞাপূর্ণ বাক্য ব্যবহার করত যার ফলে মানুষ হতবুদ্ধি হয়ে যেত আল্লাহ তাআলা তাদের স্বভাব ধর্মে জন্মগতভাবে ওই মূল্যবান গুণ দান করেছেন তাদের কথা বলার এমন শক্তি ছিল যে তারা অনুকূল পরিস্থিতিতে ও আশ্চর্যজনক বাক্য পেশ করতে সক্ষম হতো যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও দুর্যোগপূর্ণ সময়ও বাগ্মিতা ও অলঙ্কারপূর্ণ ভাষণ দান করতে সক্ষম হতো তারা যুদ্ধের সময় অনুকূল পরিস্থিতিতে বীর্য গাথা কাব্য রচনা করত এভাবে তারা সিয় উদ্দেশ্য সাধন করত। তাদের প্রতিটি কথা ছিল জাদু মন্ত্রের মতো তারা এরূপ প্রশংসামূলক এক ধরনের অতি আশ্চর্যজনক গীতি কাব্য রচনা করত বা মুক্তার মালার সৌন্দর্যকেও হার মানাতো তারা কাব্যের জোরে বিবেককে হতবাক ও কঠিন কাজ সহজ করে নিত তারা প্রতিহিংসা দূর করে সম্প্রীতি স্থাপন করত আবার কোন কোন সময় তারা প্রতিহিংসা জাগ্রত করে মৃতকে জীবিত করে ফেলত আর কৃপনদের দানশীল অপূর্ণাঙ্গকে পূর্ণাঙ্গ করে দিত তারা কথা বলার মাধ্যমে ভদ্র ও খ্যাতনামা ব্যক্তিদেরকে পরাভূত করত তাদের মধ্যে অধিকাংশ ছিল গ্রাম্য ও শিক্ষিত কিন্তু এরপরও তাদের ভাষা ছিল তেজদীপ্ত তাদের ভাষা ছিল প্রাঞ্জল প্রাণবন্ত উন্নত মানের তাদের স্বভাব ছিল মুক্তোর মতো যা থেকে পানি বের করা সহজ ছিল অর্থাৎ তাদের মুখের ভাষা শোনার পর শ্রোতার তৃষ্ণা মিটে যেত এত তারা সুন্দরতম ভাষায় কথা বলতো আবার তাদের মধ্যে অনেক শহরবাসীও ছিল তারা উন্নত মানের অলঙ্কারপূর্ণ ভাষা স্বচ্ছ বাচনভঙ্গি ও ব্যাপক অর্থবোধক শব্দ শান্ত প্রকৃতি ও বর্ণিতাহীন সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করত তাদের কথাবার্তা অনেক সৌন্দর্যমণ্ডিত ছিল তাদের বর্ণনাসমূহ ছিল সামঞ্জস্যপূর্ণ গ্রাম্য ও শহরে উভয় শ্রেণীর লোকই ভাষা অলঙ্কারের স্পষ্ট প্রমাণ রাখত তারা উচ্চ স্তরের শক্তির অধিকারী ও উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল তাদের মুখ যে মনের কথা বলতো তাতে কোনো প্রকার সন্দেহ ছিল না ভাষালঙ্কার যাবতীয় সূত্র তাদের নিয়ন্ত্রণে ছিল তারা ভাষা অলঙ্করণের প্রতিটি ক্ষেত্রে ছিল পারদর্শী তারা ভাষা অলঙ্কারের সৌন্দর্য প্রকাশ করার যোগ্য ছিল তারা ভাষা অলঙ্কারের যে কোনো স্তরে প্রবেশের উপযুক্ত ছিল আরবিরা ভাষা অলঙ্কারের উন্নতির চরম শিখরে আরোহণ করার কারণে অতি উচ্চ মর্যাদায় আরোহণ করে তারা দুর্বদ্ধ ও সহজ পদ্ধতির উভয় প্রকারের ভাষা ব্যবহার করত সংক্ষিপ্ত ও দীর্ঘ উভয় প্রকার ভাষা ব্যবহার করতে পারত তারা গদ্য ও পদ্য উভয়ে বিশেষ পারদর্শী ছিল ধরনের ও সামনে ছিল্লাম আল্লাহর উন্নত মর্যাদা সম্পন্ন কালাম পেশ করেন তার কালামের অলঙ্করণ ও বাগ্মিতার সামনে তারা শির অবনত করে দেয় নবী করিম সাল্লাহ তলিহ আলি আসাল্লাম যখন তাদের সামনে কোরআনুল করিম যখন তিলাবত করলেন তখন ওই বড় বড়ো সাহিত্যিক যারা ভাষাবিদ ছিল তারা নিজের শির নত করল তারা নিজের মাথা নত করে দিল যে এই যে কালাম মোহাম্মদ সাল্লাহ পাঠ করছেন এটি কোনো সাধারণ মানুষের ভাষা নয় এটি কোনো কবির ভাষা নয় এটি কোনো লেখকের ভাষা নয় এটি কোনো সাহিত্যিকের ভাষা নয় নবিয়ে করিম সাল্লাহ তাই আলিহি আলীবাসাল্লাম যখন কোরআনুল করিমের আয়াতে মোবারকা তাদের সামনে তিলাবত করতেন তো বড় বড় ভাষাবিদ্যার তারা অবাক হয়ে যেত যে তো কোনো মানুষের কালাম হতে পারে না তো নবী করিম সাল্লা তাইল আলিহি বালি এর কালাম শুনে অর্থাৎ কোরআনুল করিম শুনে তারা অতবাক হতো আর কালাম কোরআনুল মজিদ আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে যার শুরুতে বা শেষে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি অনুপ্রবেশের বিন্দুমাত্র অবকাশ ছিল না এর আয়াসমূহ মহকাম্বা মহকাম বা সুস্পষ্ট আর বাক্যসমূহ বিস্তৃত ও ব্যাপক অর্থ এর ভাষা অলঙ্কার জ্ঞানীদের বাকরুদ্ধ করে দিয়েছে আর এক বাগ্মিতা ও ফসাহাত সর্বপ্রকার বাগ্মী লোকদের উপর বিজয়ী হয়েছে এর অলৌকিক বিস্ময় বাগ্মিতার উভয়টি প্রকাশিত হয়েছে এর ব্যাপক অর্থ ও সংক্ষিপ্ততা উভয়কে সন্নিবেশিত করেছে এর বাগ্মিতা কাব্যের বহুবিধ সৌন্দর্য মাধুর্য ও উপকারিতা বিদ্যমান থাকা সত্ত্বেও এর শব্দবলী বীরপুরুষ সম্বোধন করার ক্ষেত্রে তারা ছিল ইস্পাতের মতো কাব্য ও ছড়া রচনায় তারা দুর্লভ ও দুর্ভেদ্য শব্দাবলী ব্যবহার করার বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিল কিন্তু এই একই ভাষায় তারা এত পারদর্শিতা ও নৈপুণ্যের অধিকারী ছিল তবুও কোরআনুল মজিদ তাদেরকে সরাসরি চ্যালেঞ্জ করেছে সুদীর্ঘ তেইশ বছর তাদের শীর্ষ স্থানীয়দের শির অবনত করে রেখেছে সুদীর্ঘ তেইশ বছরের মধ্যে একবারও তারা এর মোকাবিলা করে বিজয় হতে পারেনি কোরআন একসঙ্গে অবতীর্ণ হয়নি তেইশ বছর ধারাবাহিকভাবে অবতীর্ণ হয়েছে কিন্তু কোন আয়াতের তারা কোন এর বিপরীত কোন আয়াত তারা আনতে পারেনি অথচ তারা বড় বড় ভাষাবিদ ছিল তাদের শির নত হল সাল্লো আইল আল হাবিব সাল্লা তাই মহম্মদ সাল তো কোরআনুল করিম এর বিপরীত তারা কোনো আয়তে করিমা আনতে পারেনি এবং কোরআনুল করিম আল্লাহ তাবারকাল তাদেরকে এভাবে চ্যালেঞ্জও করলেন যা সুরা হুদের তেরো নম্বর আয়াতে আল্লাহ তাবারাকাতা ইরশাদ করেন তর্জুমা তারা কি এ কথা বলে তিনি তা নিজের মন থেকে রচনা করেছেন আপনি বলুন তোমরা এর অনুরূপ স্বচরিত দশটা সুরা উপস্থাপন করো এবং আল্লাহ ব্যতীত যাকে পাওয়া যায় সবাইকে ডেকে নাও যদি তোমরা সত্যবাদী অপর এক আয়াতে করিমার মধ্যে আল্লাহ তালা ই করে সুরা বাকারার তেইশ এবং চব্বিশ নাম্বার আয়াতের মধ্যে অনুবাদ এবং যদি তোমাদের কোনো সন্দেহ হয় তাতে যা আমি শিয় ও খাস বান্দার উপর নাজিল করেছি তবে এর অনুরূপ একটা সুরা তো নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত নিজেদের সকল সহায়তাকারীকে আহ্বান করো সাহায্যের জন্য যদি তোমরা সত্যবাদী হও অতপর যদি আনয়ন করতে না পারো আর আমি চ্যালেঞ্জ করছি যে কখনো আনতে পারবে না আল্লাহ তাবারকালা কোরআনুল করিমের মধ্যে চ্যালেঞ্জ করে দিলেন যে আমি আমার খাস বান্দার প্রতি কোরআনুল করিম যে অবতীর্ণ করেছি এর পরিবর্তে তোমরা যদি একটি আয়াত এবং তোমাদের সাহায্যকারী যারা আছে সবাইকে ডেকে যদি তোমরা করতে ডেকে যদি এর বিপরীত কোনো আয়াত আনতে পারো তাহলে নিয়ে এসো আর সেটাও বলে দে তোমরা কখনো আনতে পারবে না আর একটি আয়াতে করিমার মধ্যে সুরাবানী ইসরায়েলের অষ্টাশি নম্বর আয়াতে আল্লাহ তাল করেন অনুবাদ আপনি বলুন যদি মানুষ ও জিন সবাই এই লক্ষ্যে সমবেত হয় যে এই কোরআনের অনুরূপ আনয়ন করবে তবে এর অনুরূপ আনয়ন করতে পারবে না যদিও তাদের পরস্পর পরস্পরের জন্য সাহায্যকারী হয় তো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা যে আয়তে করিমা নাজিল করেছেন তার বিপরীত কেউ আনতে পারবে না আর কেমত পর্যন্ত কেউ যদি চেষ্টা করে অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি আরেকটি আয়তে করিমের মধ্যে আল্লাহ তাবারক আ তালা করেন সুরাহুদের তেরো নম্বর আয়তের মধ্যে আপনি বলুন তোমরা এর অনুরূপ স্বরচিত দশটা সুরা নিয়ে এসো তো মিথ্যা কথা বলার জন্য সহজ কিন্তু মিথ্যা বনওয়াট কথা গ্রহণযোগ্য করে তোলা অনেক বেশি কঠিন কেউ যদি মিথ্যা বলে তাহলে সেটি বলা সহজ কিন্তু মিথ্যা বনওয়াট করে বলা এটি অনেক কঠিন রয়েছে তো কোরআনুল করিমকে যদি তারা বলতো এটা মিথ্যাবাদী বাদী মাজাল্লাহ নবিয়ে পাক সাল্লা সাল্লামকে বিভিন্ন অপবাদ দিত যে উনি কবি উনি জাদুকর মাজাল্লাহ তো ওনার এই কথা বনওয়াট তো এত যে দলিল দেয়া হচ্ছে এই দলিল দ্বারাই প্রমাণিত হচ্ছে তার কথা সত্য কথা ছিল এবং তার কথা কোনো বনওয়াট ছিল না তো নবী পাক সাল্লা তাইল আলহিব আলী প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে সেটি ক্যামত পর্যন্ত তার একটি মজেজা আর শব্দ যখন সঠিক অর্থের নিকটবর্তী হয় তখন তা আরও বেশি কঠিন হয় এই কারণে বলা হয় যে অমুক ব্যক্তিকে যা বলা হবে সে তাই লিপিবদ্ধ করবে আর অমুক ব্যক্তি যা চায় তা লিপিবদ্ধ করে প্রকাশ থাকে যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি থেকে উত্তম তাদের উভয়ের মধ্যে বিরাট পার্থক্য বিদ্যমান নবী পাক সাল্লা তাইল আলী আলী আসাল্লাম তাদেরকে ভীতি প্রদর্শন ও ভৎসনা করেছেন তাদের স্বপ্নকে বাতিল বলে উড়িয়ে দেন তাদের পতাকা অবনতি করে দেন তাদের নিয়ম শৃঙ্খলাকে ধুলায় মিশিয়ে দেন তাদের প্রতিমাগুলোর অসহায়ত্ব ও অক্ষমতা তুলে ধরেন তাদের ইজ্জত সম্মানকে ভুলুণ্ঠিত করে তাদের কিছুর পরও তারা তার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে অপ্রস্তুত হয় আর তারা মোকাবিলা করতে অক্ষমতা প্রকাশ করে তারা সরগোল করে ও মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে নিজেরা নিজেদেরকে প্রতারিত করে অর্থাৎ নব্বী পা সাল্ল্লা তাইল আলহি আলিবাস্লামকে তারা যখন দেখলো যে হুজুর সাল্লিউসাল্লাম তাদেরকে মিথ্যা প্রমাণ করে দিচ্ছেন এবং যারা যা বলে তারাই মিথ্যাবাদী হয়ে যাচ্ছে এবং নবী পাক সাল্ল তাইল আলিহি আলীবাসাল্লামের সত্যতা মানুষরা নিজ চোখে দেখতে পেলো তখন তারা নিজেদের মধ্যে সোরগোল শুরু করলো এবং অপবাদ দিতে শুরু করলো তো কোরআনুল করিম যে পাক নবী পাউলআ আলিহি আলী আসসাল্লামের মজেজার সময়ের মধ্যে একটি মজেজা রয়েছে তার মধ্যে কিছু বিশ্বসত্ব রয়েছে সেটি হচ্ছে নব্ব পাক সাল্লা তলিহিবাসাল্লামের প্রতি অবতীর্ণত হয়েছে এরপরে কোরআনুল করিমের মধ্যে অদৃশ্যের খবর আল্লাহ তাবারকাতা দান করেছেন কোরআনুল করিমের মাধ্যমে অদৃশ্যের খবর পাওয়া যায় যেমন কোরআনুল করিমের মধ্যে কিছু অদৃশ্যের খবরের আলোচনা এসেছে যেমন সুরা ফতার সাতাইশ নম্বর আয়তে আল্লাহ ইরশাদ করেন আমিনিন নিশ্চয়ই তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে যদি আল্লাহ চান নিরাপদে এটি অদৃশ্যের খবর ইমানদারদেরকে দেয়া হলো ওপর এক আয়াতে এরশাদ হচ্ছে এবং নিজেদের পরাজয়ের পর অচিরেই বিজয়ী হবে অপর এক আয়াতে এরশাদ করা হয়েছে সেটাকে অন্য সমস্ত দিনের উপর বিজয় করবেন যদিও মুশ্রিকরা অপছন্দ করে এসব অদৃশ্যের খবর কোরআনুল করিমের মাধ্যমে দেয়া হচ্ছে এবং কোরআনুল করিমের মধ্যে এই অদৃশ্যের খবর রয়েছে অপর এক আয়াতে করিমার মধ্যে যা আল্লাহ তাবারকাতা সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়তের মধ্যে এরশাদ করেছেন অনুবাদ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে যারা তোমাদের মধ্যে ইমান এনেছে এবং সৎকর্ম করেছে যে অবশ্যই তাদেরকে পৃথিবীতে খিলাফত প্রদান করবেন যেমনই তাদের পূর্ববর্তীদের দিয়েছেন আর অবশ্যই তাদের জন্য সুদৃঢ় করে দেবেন তাদের ওই দিনকে যা তাদের জন্য মনোনীত করেছেন এবং অবশ্যই তাদের পূর্ববর্তী ভয় ভীতিকে নিরাপত্তায় বদলে দেবেন আমার ইবাদত করবে আমার শরীর কাউকেও দাঁড় করাবে না এবং যারা এর পরে অকৃতজ্ঞ হবে তবে সেসব লোকই নির্দেশ অমান্যকারী কোরআনুল করিমের মধ্যে আল্লাহ নাসারের মধ্যেও অদৃশ্যের খবর কোরআনুল করিমের মধ্যে দিয়েছেন এবং এই সুরার মাধ্যমে ইমানদাররা তারা যুদ্ধ বিজয়ের সুসংবাদ শুনেছে যেমন সুরা নসরের মধ্যে আল্লাহ তাল সব করেন ফাসাবbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং আপনি লোকদের দেখবেন যে আল্লাহর দিনে দলে দলে প্রোবেশ করছে অতএব আপনি প্রতিপালকের প্রশংসাকারী অবস্থায় তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয় তিনি অত্যন্ত তবা কবুলকারী দলে দলে লোকেরা ইসলামের ছায়া তোলে আসবে কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ তালা তার হাবিবকে জানিয়ে দিলেন এই গ্যাবী বিষয়সমূহ আল্লাহ তালা যেভাবে খবর দিয়েছেন ঠিক সেভাবে সংগঠিত হয়েছে কয়েক বছর পর রোমবাসী পারস্যবাসীদের উপর বিজয়ী হয়েছে পবিত্র কোরআন মজিদের বর্ণনা অনুযায়ী মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে হুজুর সাল্লাহু আলীবাসাল্লামের ইহ জগৎ ত্যাগের পূর্বে সারা আরব উপদ্বীপে ইসলাম বিজয়ী হয়েছে আল্লাহ তালা মমিনদের দুনিয়ার রাজত্ব প্রদান করেন তার দিন দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করে মুসলমান পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত রাজত্ব বিস্তার করে হুজুর সাল্লাহু আলীবাসাল্লাম এরশাদ করেছেন আমার জন্য জমিনকে সংকীর্ণ করে আমাকে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত দেখানো হয়েছে অচিরেই আমার মত তথায় রাজ্য বিস্তার করবে বাস্তবে হয়েছেও তাই নবী করিম সাল্লু তাল আলহি আলিবাসাল্লামের প্রতি কোরান অবতীর্ণ হয়েছে সেই কোরআন যে ক্যামত পর্যন্ত মজেজা তার মধ্যে অদৃশ্যের খবর দেয়া হয়েছে এবং যা কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে তাই সংগঠিত হয়েছে আজকে দেখুন বহির্বিশ্বের মধ্যে ইসলামের পতাকা উড্ডায়ন রয়েছে এবং কেমত পর্যন্ত ইনশাল্লাহ থাকবে নবী পাক সাল্ল আলিহি আলী ওয়াসাল্লাম যখন এই কোরআন আরববাসীদের সামনে তিলাবত করতেন বড় বড় সাহিত্যিকগণ তারা স্তব্ধ হয়ে যেত তারা চুপ হয়ে যেত মনে হতো তাদের মুখের মধ্যে কোনো বাক নেই তাদের জবান নেই তারা কোথায় বলতে পারতো না এবং তারা এটা মেনে নিয়েছে যে এটি কোনো সাধারণ মানুষের কালাম নয় এটি কোনো মানুষের বনওয়াট কথা নয় এটি নিঃসন্দেহে আল্লাহ তালার বাণী রয়েছে আমার আকা আলা রহমতুল্লাহ তাল আলী কত সুন্দর বলেন

কিছু আলোচনা কোরআনুল করিমের মধ্যে রয়েছে এমন কোনো সূক্ষ্ম এবং ভেজা বস্তু নেই যা কোরআনুল করিমের মধ্যে আলোচনা আসেনি এটি আমাদের প্রিয় আকাশ সাল্লিউসাল্লামের মোজেজা এবং আল্লাহ তাবারকাত যত সাহিফা যত বড়ো বড়ো কিতাব অবতীর্ণ করেছেন ওই সকল কিতাবের ইলিমও কোরআনুল করিমের মধ্যে রয়েছে যারা পূর্ববর্তী যারা ছিল বনি ইসরায়েলের ঘটনা কোরআনুল করিমের মধ্যে রয়েছে ক্যামত এবং ক্যামতের পর কি কি হবে সব কিছু কোরআনুল করিমের মধ্যে রয়েছে এই কোরআন আল্লাহ তাবারকা তালা তার হাবিবের প্রতি নাজিল করেছেন এবং নবী পাক ওয়াসাল্লামের উপর অবতীর্ণ যে কিতাব কোরআনুল করিম তার মাধ্যমে যদি অদৃশ্যের খবর পাওয়া যায় যে নবীর প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে বলুন তিনি কি অদৃশ্যের খবর জানবেন না নিশ্চয়ই জানবেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন রহমান তার হাবিবকে কোরআনের শিক্ষা দিয়েছেন তো কোরআনের মধ্যে যে অদৃশ্যের খবর সেটিও নবিয়ে পাক কে জানিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন নবী পালাহ আলিবাসাল্লাম উম্মতের মধ্যে কে জান্নতি কে জাহান্নামি সেটিও জানেন উম্মতের হৃদয়ের খবরকেও জানেন এবং দেয়ালের পিছনে কি সব কিছু বলে দিতে পারেন এই ক্ষমতা তার হাবিবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন আর কোই গায়েব কিয়া তুমসে নিহা হো বালা জব না খোদা হি چھপা তুম পে করো দরুদ যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি অদৃশ্য রয়েছেন তাকেও নবি پاک صلی اللہ علیہ وسلم মাথার চোখ দ্বারা دیدار করেছেন আর কি অদৃশ্য থাকতে পারে আল্লাহ taala মধ্যে সকলকে নবি پاک صلی اللہ علیہ وسلم এর এই মুজিজা অর্থাৎ কুরআনুল কারীম এর শিক্ষা অর্জন করে কোরআনুল করিমের মধ্যে যা নবিয়ে পাক সাল্লাহ আলী ওসাল্লামের প্রশংসা মাহাত্ম গুণাবলী বয়ান করা হয়েছে সেভাবে নবী পাক সাল্লি আসলামকে সম্মান করার তার রিসালতকে গ্রহণ করার এবং তিনি সাল্লাহ আলী শেষ নবী সেই আকিদা পোষণ করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন বিজাহিন নবী গিল আমিন সাল্লাহু আলি সময় হয়েছে বিদায় নেবার পরবর্তী অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব নবী করিম সাল্লা সাল্লামের মজেজা নিয়ে ইনশাল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা নিয়ে সাল্লো আইল হাবিব সাল্লাই